আমরা প্রত্যেকে জানি আমরা এই হিন্দু ধর্মের মধ্যে জন্মিছি, হিন্দুর ভাবধারা সভ্যতা সমাজ আমরা মেনে চলি। যে বলছে যে কন্যাদান, ভূমিদান, স্বর্ণদান, এ দান দানের ওপর মধ্যে পড়ে, যে কন্যাদানের মতো আর দান নাই। আর একটিরা বলছেন যে কন্যাদান হয়ে গেলে কন্যা যখন পিতৃগৃহে থেকে তার শ্বশুরগৃহে তার স্বামীর সঙ্গে গমন করে, তখন তার বাবা হোক বা গুরুজনদের হোক কি মা হোক, সেই পানটা নিয়ে কি হাতে বলে না যে আজ থেকে এ সমস্ত ভাত প্রসাদ করাতে দায় দায়িত্ব এর সমস্ত ভাত তোমাকে দান করলাম। ছেলে বলল নিলাম নিলাম নিলাম, এটা হচ্ছে তো আসছে তো। এইবার আরেকটা প্রশ্ন আছে, স্ত্রীর ভরণ পোষণ ন্যায় বলে ভর্তা স্বামী, এই তো ভরণ পোষণ ন্যায় বলে। তা বর্তমান যুগে আমিও চাকরি করি, আমার বাবা শিক্ষিত করে চাকরি পাইয়ে দিয়েছে, টাকা পয়সা রোজগার করেছে করি আমি, আমার স্বামীও রোজগার করেছে, তা আমি এই জিনিসটা তোমার স্যার স্বামীর কথা বা আদির বা অনুসরণ মানব কেন? আমি তো রোজগার করি, তুমিও হাই স্কুলের মাস্টার, আমিও হাই স্কুলের দিদিমণি, তুমি 40,000 পাও, আমিও 40,000 পাই, তা তোমার কথা আমি শুনব কেন? তাহলে কি হবে, স্বামীকে মানব না মানব না? আমি তাহলে স্বামীর কথা কি শুনতে হয়? হ্যাঁ শুনতে হবে, আমি শুনবো না আমি আমিও তোমার সমানে রোজগার করি, তা তোমার সব কথা আমি বা শুনবো কেন? তোমার স্বামী বলে আমি মানবো বা কেন? একটা মোরাল তো বেরোবে, স্বামীর কথা চিন্তা হবে, এটা না হলে কি করে হয়?